वेलकम टू माय चैनल एंड वेलकम टू माय अनदर वीडियो। आजकल वीडियोटर माध्यमे अपन माझे आलोचना करब सम्प्रीति आवास योजना तालिका थेके बाद पड़े जावा 3.5 लाख मानुषेर नाम तार बाद पड़े जावार जे नेपथ्य कारणगुली आछे सेई कारणगुली विश्लेषण करब। सम्प्रीति मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের घोषणा करेछिलेन डिसेम्बरের 20 तारीख থেকে বাংলায় আবাস যোজনার তালিকাভুক্তদের অর্থ প্রদান শুরু হবে, কিন্তু শুরুতেই দেখা যাচ্ছে প্রায় 3.5 লক্ষ আবেদনকারীর নাম তালিকা থেকে বাদ পড়েছে, যা ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে তালিকা যাচাইয়ের নামে বেআইনি অনিয়ম চলছে। এবছর প্রায় 16 লক্ষ মানুষের এই আবাস যোজনা আবেদন করেছেন। 13 ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক সমীক্ষা চলতে থাকবে। এই সমীক্ষার বিভিন্ন গরমিলের তথ্য উঠে আসার পরে নাম বাতিলের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। এই সেই যে 11টি কারণ আছে, সাধারণত এই 11টি কারণটি আপনাদের সামনে বিশ্লেষণ করব, যেই কারণে আপনাদের নাম বাতিল হয়েছে বহু মানুষের নাম, সেই নেপথ্যে 11টি কারণ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার দেখে নেব বন্ধুরা এই 11টি নেপথ্যে द्वितीय कारणटी 2 नम्बर पॉइंट आवेदनकारी 3 চাকা বা 4 চাকার গাড়ি থেকে থাকে তাহলেও আবাস যোজনার বাড়ি পাওয়া যাবে না। অর্থাৎ আবেদন যে করেছেন তার যদি কোনো বাড়িতে 3 চাকা অথবা 4 চাকা বা কিছু একটা থেকে থাকে তাহলে সেই ব্যক্তিটি ঘর পাবেন না। এবং তার পরবর্তী পয়েন্টটি ফলো করুন। তার পরবর্তী পয়েন্টে বলা আছে, 3 নম্বর পয়েন্টটি দেখুন, 3 নম্বর পয়েন্টে বলা আছে কৃষকদের জন্য ব্যবহৃত 3 চাকা বা 4 চাকার গাড়ির ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। আবাস যোজনা থেকে নাম বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ কৃষকদের জন্য ব্যবহৃত 3 চাকা বা 4 চাকার গাড়ির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে ও আবাস যোজনা থেকে নাম বাতিল করে দেওয়া হবে। তার পরবর্তী 4 নম্বর পয়েন্টটি ফলো করুন। 4 নম্বর পয়েন্টে বলা আছে, পরিষ্কারভাবে দেখুন, 4 নম্বর পয়েন্টে দেখা যায় আবেদনকারী পরিবারের যদি কেউ সরকারি চাকরি করে তাহলে তাদের আবাস যোজনা প্রকল্প থেকে বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ আবাস যোজনার পরিবারে যদি কেউ সরকারি চাকরি করে থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিরা আবাস যোজনার ঘরটি পাবেন না। তার পরবর্তী পয়েন্টটি দেখুন এখানে যদি 5 নম্বর পয়েন্টটি দেখুন, 5 নম্বর পয়েন্টে বলা আছে পরিবারের কোনো সদস্যের আয় যদি মাসে 15,000 টাকা বা তার বেশি হয়ে থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিরা আবাস যোজনার জন্য যে ঘরের প্রকল্প তাদের নাম বাতিল করে দেওয়া হবে। 5 নম্বর পয়েন্টটা ভালো করে ফলো করুন, যে 15,000 টাকার বেশি যদি আয় হয়ে থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিরা আবাস যোজনার টাকাটি পাবে না। তার পরবর্তী পয়েন্টটা দেখুন, 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্টটি ফলো করুন। 6 নম্বর পয়েন্টটিতে বলা আছে যদি আবেদনকারীর একজন ট্যাক্স পেয়ার বা আয়করদাতা হয়ে থাকেন তাহলেও আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ যে আবেদন করেছেন সে যদি তার ইনকামে যে ট্যাক্স দ্বারা কোনো ব্যবসা বাণিজ্য করে থাকেন, সরকার ইনকাম ট্যাক্সকে ধরো ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রেও আবাস যোজনার এই টাকাটি তাদের দেওয়া হবে না। এই 6 নম্বর পয়েন্টটা দেখুন। তার পরবর্তী যে পয়েন্টে বলা আছে 7 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্টটা ফলো করুন। 7 নম্বর পয়েন্টে বলা আছে যদি আবেদনকারী বছরে 15,000 টাকার বেশি প্রফেশনাল ট্যাক্স দিতে হয় তাহলে তাকে বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ আবেদন যে করছেন বছরে 15,000 টাকার বেশি যদি প্রফেশন ট্যাক্স, অর্থাৎ প্রফেশন যে ট্যাক্সটি আছে সেই ট্যাক্সটি যদি দিয়ে থাকেন তাহলে তাদের নাম বাতিল করে দেওয়া হবে। তারপর 8 নম্বর পয়েন্টটি আপনারা ভালো করে ফলো করুন, 8 নম্বর পয়েন্টটি ঠিক করে ফলো করুন। 8 নম্বর পয়েন্টটি দেখুন, 8 নম্বর পয়েন্টে বলা আছে যে আবেদন করেছে তার নাম যদি 2.5 একর বা তার বেশি কৃষি জমি থাকে তাহলে তার নাম বাতিল করা হবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা আবাস যোজনার ঘরের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের যদি মাঠে চাষের জমি যদি 2.5 একর বা তার বেশি কৃষি জমি থেকে থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তির নামও বাদ চলে যাবে আবাস যোজনার ঘরের লিস্ট থেকে। তার পরবর্তী 9 নম্বর পয়েন্টটি ফলো করুন। 9 নম্বর পয়েন্টে পরিষ্কার করে বলা আছে, দেখুন বন্ধু, 9 নম্বর পয়েন্টটি
চাষযোগ্য নয় এমন জমিও যদি 5 একর বা তার বেশি হয় সেই ক্ষেত্রেও আবাস যোজনার কোনো টাকা পাওয়া যাবে না। অর্থাৎ চাষের জমি ছাড়াও যদি অন্য কোনো দ্বিতীয় জমি থেকে থাকে 5 একরের বেশি সেই ক্ষেত্রেও আবাস যোজনার যে সুযোগ সুবিধা সে বঞ্চিত হবে। তার পরবর্তী 10 নম্বর পয়েন্টটি ফলো করুন। 10 নম্বর পয়েন্টটিতে বলা আছে, 10 নম্বর পয়েন্টে ভালো করে দেখুন, 10 নম্বর পয়েন্টে বলা আছে, অন্য কোনো আবাস যোজনা যদি একবার টাকা পেয়ে থেকে থাকে তাহলে আবেদনকারী কোনো টাকা তৃতীয়বার পাবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আবেদন করে থাকেন তার আগেও একবার আবাস যোজনা বা কোনো একটি ঘর সরকারি ঘর পেয়েছে তাহলে সেই সমস্ত ব্যক্তির নাম লিস্ট থেকে বাদ চলে যাবে, তারা পুনরায় আবার নতুন করে ঘর পাবে না। 11 নম্বর বা লাস্ট পয়েন্টটা দেখুন, 11 নম্বর বা লাস্ট পয়েন্টে পরিষ্কার করে বলা আছে, দেখুন 11 নম্বর পয়েন্টটি ভালো করে ফলো করুন, যদি আবেদনকারী পরিবারের কোনো সদস্য অকৃষিজ সংস্থার সাথে যুক্তি থাকে তাহলে সেই সরকারের কাছে রেজিস্ট্রেশন তাহলেও সরকারি প্রকল্পের সুবিধা। অর্থাৎ যদি কোনো ওই আবেদনকারীর 10 নম্বর 11 নম্বর পয়েন্টটি ভালো করে দেখুন, 11 নম্বর পয়েন্টে বলা আছে, যদি আবেদনকারী পরিবারের কোনো সদস্য অকৃষিজ সংস্থার সাথে যুক্তি থাকেন তাহলে দেখুন সেই ক্ষেত্রেও রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে এই আবাস যোজনা ঘরে যেই প্রকল্পের সুবিধা সে বঞ্চিত হবে। এই সমস্ত 1 থেকে 11 নম্বর পয়েন্টটি দেখুন ভালো করে, এই পয়েন্টের ভিতরে যদি কোনো একটি থেকে থাকেন সেই ক্ষেত্রে আবাস যোজনা থেকে আপনাদের নাম বাদ হয়ে